আগামীকাল কি কি গেম বন্ধ থাকবে নাকি সেটা কিন্তু তোমাদেরকে বলে দিব। আমাদের বিগত যে আপডেটগুলো ছিল সেখানে কিন্তু আমাদের গেমটা টোটালি বন্ধ হয়ে যেত, মানে সকাল 10টা থেকে কিন্তু একদম সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু গেমটা বন্ধ থাকবে থাকতো। সো বিগত দুইটা আপডেটে কিন্তু আর এরকমটা হয় নাই। সো আগামীকালকে কেমন হবে আপডেটটা সেটা তোমাদেরকে বলে দিব। এবং আপডেটে কিন্তু ভাই অনেকগুলো পরিবর্তন আনতে চলেছে, যেগুলো দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। অলরেডি গেমের মধ্যে সেগুলো দিয়ে দিয়েছে, আমি জাস্ট কিন্তু তোমাদেরকে বলে বুঝিয়ে দিব যে আপডেটগুলো কি কি পরিবর্তন হতে চলেছে। এইগুলো কিন্তু গেমে অলরেডি আসছে, তোমরা কিন্তু দেখতে পারবা, বাট আমি তোমাদেরকে সবগুলো কিন্তু বুঝিয়ে দিব কোথায় কি পরিবর্তন হচ্ছে, একদম এভরিথিং কিন্তু বুঝিয়ে দিব। মজার একটা বিষয় হচ্ছে ফ্রেন্ডস, সোনিয়া ক্যারেক্টারকে কিন্তু একদম বাস দিয়ে দিয়েছে। তোমরা সকলে জানো এই ক্যারেক্টারটার জন্য কিন্তু আমাদের গেমের যে মজাটা ছিল সেটা শেষ করে দিয়েছে একদম। সো সেটার সমস্যা নাই, এখন থেকে আপডেটের পরে কিন্তু তোমরা সেরকম আর কিছু দেখতে পারবে না সোনিয়া ক্যারেক্টারের। সো এভরিথিং কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব এই আপডেটের পরে, মানে আগামীকাল গেম বন্ধ থাকবে কিনা বা আগামীকালকে নতুন কি কি তোমরা গেমের মধ্যে দেখতে পারবা। সো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ড বিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রেন্ডস বিগত যে আপডেটগুলো ছিল, মানে আমাদের OB40 তারপর ইয়ে OB41 আপডেটগুলোতে কিন্তু আমাদের মেনটেন্স ব্রেক লেখাটা আসে নাই। আমাদেরকে কিন্তু জাস্ট যখন আপডেট আসতো কর্নার দিয়ে কিন্তু আমাদেরকে আপডেট করার অপশন দিয়ে দিত, অথবা তোমরা চাইলে ওল্ড ভার্সন, মানে যদি আপডেট না করো এই ভার্সনটা তো খেলতে পারবে, বাট একটা লিমিটেড টাইম থাকে, এর মধ্যে তোমাদেরকে অবশ্যই আপডেট করে নিতে হবে। তো যে কালকেও কিন্তু মোটামুটি যতটুকু আমরা জানতে পেরেছি এরকমই হবে, মানে সকালের দিকে তোমরা 10টার দিকে হয়তো আপডেটটা পেয়ে যাবা। তোমরা যদি আপডেট করো তাহলে কিন্তু নতুন আপডেটে তোমরা খেলতে পারবা। সো তার মানে বোঝা যাচ্ছে যে আগামীকাল কিন্তু গেম বন্ধ থাকছে না, মানে আগের মতো গত আপডেট যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু আপডেটটা হবে, গেম বন্ধ হবে না। তোমরা গেমে ঢুকে জাস্ট আপডেটটা করে নিলেই কিন্তু নতুন আপডেটে গেম প্লে করতে পারবা। সো কথা হচ্ছে নতুন আপডেটে কী কী থাকছে, আমরা দেখছি নতুন আপডেটে গিল 2.0 নামে কিন্তু গিল্ড আসবে। সেখানে আমরা দেখতে পারবো ফ্রেন্ডস ম্যাচ খেললে কিন্তু আমাদেরকে কিছু টোকেন দিবে, যে ব্লু টোকেন নামে এরকম কিছু টোকেন আছে, সেই টোকেনগুলো এক্সচেঞ্জ করলে কিন্তু আমরা ফ্রিতে একেবারে ফ্রিতে কিন্তু ইমোট পেয়ে যাচ্ছি। এই দেখো একদম মাথা ঘোরানোর যে ইমোটটা আছে সেটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছি। সেটা ছাড়াও কিন্তু আরও গানের স্কিন বক্স রয়েছে এখানে অনেকগুলা। তো আমার কাছে এখান থেকে সবচেয়ে ভালো লাগছে জাস্ট ফ্রি ইমোটটাই, কারণ ইমোট তো ভাই সবসময় দামি। তো যাই ফ্রেন্ডস, তারপর আমরা দেখতে পারবো ওল্ড টোকেনগুলো কিন্তু আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে। যে দেখতে পারতেছো আমাদের যে ওল্ড টোকেনগুলো আছে সেগুলো দিয়ে এক্সচেঞ্জ করে কিন্তু আমরা এখানে ব্যাকপ্যাক, গোল্ড, তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছো প্যারাশুটের স্কিন, তারপরে কিন্তু স্কাইবোর্ড স্কিন, সবগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো, কারণ আমাদের ওল্ড জিনিসগুলো কিন্তু আর থাকছে না, যেহেতু গিল্ড কিন্তু আপডেট হচ্ছে আমাদের। আমাদের যে গিল্ড আছে তোমরা সকলেই জানো এই যে এখানে আমাদের গিল্ড রয়েছে, এই গিল্ড কিন্তু এখন থেকে আপডেট হয়ে যাবে, নতুন করে কিন্তু তারা গিল্ডকে আপডেট করবে এবং নতুন নতুন রিওয়ার্ড দিবে, অনেক কিছু কিন্তু তোমরা নতুন নতুন দেখতে পারবা। সো এই আপডেটটা আসলে আমি আগে থেকে বলেছি যে আপডেটটা কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসতেছে, অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলতেছি, সেইগুলো কিন্তু তোমাদের সাথে এখন তুলে ধরছি। সো তারপরে কিন্তু তোমরা দেখতে পারবা এই যে নিউ গিল্ড 2.0 এখানে কী কী রয়েছে। দেখো নিউ গিল্ড 2.0 অ্যারাইভিং, মানে 31 তারিখে, দেখো কালকের ডেট কিন্তু এখানে দেওয়া আছে। এবং দেখতে পারতেছো গিল্ড লেভেল মিশন অ্যান্ড টুর্নামেন্ট। সো এখান থেকে কিন্তু গিল্ডের লেভেলও বাড়বে, তারপরে কিন্তু আবার টুর্নামেন্ট দেখতে পারতেছো, টুর্নামেন্ট হবে গিল্ড থেকে গিল্ডের। এই জিনিসটা খুবই মজার, এক গিল্ডের সাথে অন্য গিল্ডের টুর্নামেন্ট, মানে আমরা কিন্তু এখান থেকে আগে কিন্তু চ্যালেঞ্জ করতাম, সো এখন থেকে আর চ্যালেঞ্জ করতে হবে না, গিল্ডের থেকেই কিন্তু আমাদেরকে টুর্নামেন্টের আয়োজন করে দেওয়া হবে। তারপরে কিন্তু এই ইমোটটা ভাই একেবারে ফ্রিতে পেতে চলেছি অনেক দিন ধরে ভাই, মানে আমার মনে হচ্ছে মেবি 2 বছরের উপর হবে এই ইমোটটা নিয়ে ভিডিও আনছি, বাট এই ইমোটটা ফাইনালি কিন্তু আমরা একদম ফ্রিতে পেতে চলেছি। আগামীকাল থেকেই কিন্তু এই ইমোটটা আমরা ফ্রিতে পাবো, মিশন কীভাবে সেটা বুঝতে পারতেছো, আমাদের গিল্ড 2.0তেই কিন্তু আমরা এটা পেয়ে যাব। তারপরে কিন্তু মজার বিষয় হচ্ছে ইউটিউবারদেরকে কিন্তু বাস দিয়ে দিল, কারণ যে বিবেসটা ছিল সেটা কিন্তু এখন থেকে সকলেই পেয়ে যাবে। তোমরা দেখতে পারতেছো ফাইনাল টপ 15 টিমস, সো ফাইনালে যে 15টা টিম থাকবে তারা কিন্তু একদম ফ্রিতে এই বিবেসটা পেয়ে যাবে। তারপরে নিউ গিল্ড টুর্নামেন্টে এখানে দেখতে পারতেছো টপ গিল্ডের মধ্যে কিন্তু মাল্টিপ্লেয়ার সুইং থাকবে, মানে অনেক 3-4 জন প্লেয়ার একসাথে যদি তোমরা বিমান থেকে জাপ দাও এটার মধ্যে কিন্তু সবাই একটা স্কাই সুইং দিয়ে কিন্তু তোমরা নামতে পারবা। তো তারপরে এখানে দেখো এই যে বিবেস কীভাবে তোমার নামের সাথে অ্যাড হবে সেটাও কিন্তু দেওয়া আছে। তারপরে লাকি ড্র এখানে তোমরা দেখতে পারতেছো, এখানে কিন্তু ভাই যারা মানে 30 জন মেম্বার নিয়ে যারা অ্যাক্টিভ থাকবে এবং তারা কিন্তু সম্ভাবনা রয়েছে ইবো গান একটা জেতার জন্য। সো ইবো গান যেটা রয়েছে আমাদের গ্রোজার, সেই গানটা কিন্তু তোমরা চাইলে একদম ইজিভাবে জিততে পারো, যদি 30 জন এখানে বলছো গিল্ডস উইথ 30 মেম্বার্স বাই 10 নাম্বার স্ট্যান্ড চান্স
টু উইন। সো 30 জন কমপক্ষে, মানে 30 জনের প্লাস যদি তোমার গিল্ড নিয়ে তুমি 10 তারিখ পর্যন্ত যদি থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার একটা চান্স আছে এইটা জেতার জন্য। সো যাই, তারপরে আমরা দেখে নেব, মানে এখানে কিন্তু ভিভেজ সহ বলেছে, দেখো ভিভেজ এবং কিন্তু গ্রোজার স্কিন। যাই হোক, এটা ছিল আমাদের গিল্ডের আপডেট। আমাদের 31 তারিখ মানে আগামীকালকে যে ওবি 42 আপডেট আছে সেটা সম্পর্কে একটু জেনে নিব। প্যাচেস আপডেটে কিন্তু আমরা দেখতে পাবো নতুন রয়্যাল আপডেট, মানে নতুন একটা রয়্যাল আসবে আমাদের, মানে লাক রয়্যাল যেটা রয়েছে সেটা। তারপরে কিন্তু নতুন ক্যারেক্টার আসবে আমাদের, নতুন ক্যারেক্টার হচ্ছে ইগনিশ ক্যারেক্টার, এটা কিন্তু অনেক আগে তোমাদেরকে বলে দিয়েছি। তারপর বিআর কয়েন আপডেটসে কিন্তু তোমরা দেখতে পাবা ব্যাটেল রয়্যাল কয়েন চেঞ্জেস। সো ব্যাটেল রয়্যাল কিন্তু কয়েন চেঞ্জ হতে চলেছে এখানে, এফএফ মেশিন কয়েন মেশিন। সো গেমের মতো একটা কয়েন মেশিন দেখতে পারবা যেখান থেকে কিন্তু কয়েন লুট করতে পারবা। তারপর এক্সক্লুসিভ কিন্তু ভ্যান্ডিং মেশিন লুট, এখানে কিন্তু এক্সক্লুসিভ ভ্যান্ডিং মেশিন দিবে যেটা থেকে কিন্তু আমরা ফ্রিতে লুট নিতে পারবো। তারপরে কিন্তু এখানে ভিআর আইটেমস তোমরা দেখতে পারতেছো, এই যে ভিআর আইটেমসের মধ্যে কিন্তু ভিআর আইটেমসে কিন্তু ক্যারেক্টারের স্কিল কার্ড পাবে তোমরা, স্কিলের জন্য আলাদা কার্ড করে দেওয়া হবে। এবং মজার বিষয় হচ্ছে গ্লুয়াল আপডেট করে দিয়েছে, গ্লুয়ালটাকে কিন্তু আরও শক্তপোক্ত বানিয়ে দিয়েছে। তোমরা দেখে এখানে কতটা স্তর রয়েছে সবগুলো মিলে, তারপরে যে দেখতে পারতেছো মানে গ্লুয়ালটাকে একটু হার্ড করে দিয়েছে আগের চাইতে, এখন আরও একটু মানে টিকসই হবে আর কি, যেটাকে বলে মানে তোমার গ্লুয়ালটা ফাটাইতে একটু টাইম লাগতে পারে। তো তারপরে এখানে দেখো বারমুদার মধ্যে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছি, বারমুদা ইজ ফ্রিজেন ফ্রোজেন, কারণ হচ্ছে আমাদের এটা উইন্টারের আপডেট। সো আমাদের ম্যাপের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবা যে বরফ বরফ দেখতে পারবা। সো এটা কিন্তু উইন্টার আপডেট হওয়ার ছিল। তারপরে নিউ সিক্রেট টু বি ডিসকভার অ্যাট পিক, সো পিকের মধ্যে কিছু ডিসকভার মানে কিছু নতুন ঢুকিয়ে দিবে যেটা কিন্তু আপডেটের পরেই তোমরা ফুলফুলি দেখতে পারবা। গিল 2.0 যেটা সম্পর্কে বলেছি যে কী কী থাকছে গিল 2.0-তে, অনেক কিছু আমরা পাবো আগামীকালকে। তো যাই হোক, তারপর ক্যারেক্টার চেঞ্জেস তোমরা দেখতে পারতেছো, ক্যারেক্টারের মধ্যে এবার বড় সড় আপডেট আসছে। এখানে কিন্তু সোনিয়া ক্যারেক্টার নিয়ে অনেকে চিন্তিত ছিল, সোনিয়া ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে, মানে অ্যাবিলিটি সেটা তোমরা অথবা ডাউন করে দিবে, তোমরা সেটা নিয়ে আর টেনশন নাই, মানে আপডেটের পরে সোনিয়ার থেকে আর তোমরা কিছু আশা করতে পারো না। তো যদি এখানে স্কিল রিওয়ার্ক করবে হচ্ছে মানে পুনরায় ওদেরকে মানে স্কিলটাকে কাজ করবে জায়ের জোসেফ, তারপর নিকিতার, এবং আপডেট করা হচ্ছে মানে যেইটাকে স্কিল বাড়িয়ে দেবে উকুঙ্গের স্কিল আরও বাড়িয়ে দিবে, তারপরে সুজি হোমার আইরিশ এইগুলাকে ক্যারেক্টারকে কিন্তু আপডেট করে দিচ্ছে। দেখো উপরের দিকে দেখাচ্ছে মানে এগুলাকে আরও মানে এমনভাবে বানাবে যেন সবাই ইউজ করে। তারপরে নিচেরটা দেখতে পাচ্ছে এইগুলোকে ডাউন করে দিয়েছে, নাইরি, তারপর ডিমাত্রি, থিবা, সোনিয়া, সোনিয়া ক্যারেক্টারের জন্য সবাই টেনশনে ছিল। তো ফাইনালি সোনিয়া ক্যারেক্টারকে কিন্তু ডাউন করে দিয়েছে। তারপর হচ্ছে ওরিন, তারপরে হচ্ছে A124 এই ক্যারেক্টারটাও, এই কিউলার নিচের যেগুলো দেখতেছে সবগুলোকে ডাউন করে দিয়েছে। আর টেনশন করতে হবে না, বাট এইগুলো কিন্তু আপডেটের পরে তোমরা ইউজ করতে পারবা এবং মজাও পাবে আপডেটের পরে। এবং মজার বিষয় হচ্ছে নতুন ইগনিশ ক্যারেক্টার তো থাকছেই, ওয়েপেনে কিছু চেঞ্জ আসছে। ওয়েপেনে চেঞ্জ বলতে এখানে ওয়েপেনে অ্যাডজাস্টমেন্ট করেছে, তোমরা চাইলে কিন্তু এখন থেকে আবার আগের মতো এক্সএমএটা চালাইতে পারবা, কারণ এক্সএমএটি কিন্তু ডাবল করে দিচ্ছে। দেখো এক্সএমএট এবং M249 ওইটা কিন্তু খুব কম মানুষই চালায়, বাট আপডেটের পরে চালাইতে পারবা। বাট এক্সএমএট ডাবল রেট অফ ফায়ার, যাদের কাছে আগের গানটা ছিল বা আছে তারা কিন্তু চাইলে আবারও এক্সএমএট চালাইতে পারবা এবং একটা মজা পাবা। এখানে কিন্তু আমাদের যে লঞ্চারটা রয়েছে আমরা কিন্তু এটা ড্যামেজ অনেক দিত, বাট এখন থেকে কিন্তু কমিয়ে দিবে আপডেটের পরে। মিনি ইউজিটাকে একটু ডাউন করে দিয়েছে এবং M10টাকে কিন্তু একটু ডাউন করে দিয়েছে। তো যাই ফ্রেন্ডস, এখানে ডেইলিতেই আমরা কিন্তু চাইলে ফ্রিতে গোল্ড পাবো, তারপরে কিন্তু প্রিভিয়াস প্যাচেস, এখান থেকে চাইলে তোমরা আগের আপডেটগুলো দেখে নিতে পারবা। সো ফ্রেন্ডস বুঝতে পারতেছো এবার আপডেটটা কতটা মারাত্মক, আগেই বলেছি যে এবার আপডেটটা অন্য আপডেটগুলোর থেকে একেবারে আলাদা হতে চলেছে। আশা করি বুঝতেই পারছো কেমন হতে চলেছে এবারের আপডেট। সো সবগুলো বুঝিয়ে দিলাম, আগামীকালকে সকাল 10টার দিকে বা 10টা থেকে 11টার দিকে কিন্তু তোমরা চাইলে আপডেট করে নিতে পারো এবং আরামসে কিন্তু ওবি 42-র আপডেটের মজা নিতে পারো। সো কালকে কেমন হচ্ছে আপডেট বা ক্যারেক্টারগুলো কোন ক্যারেক্টার বেস্ট হবে, কোন ক্যারেক্টারের আপডেট ভালো হয়েছে সবগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিব। সো দেখাচ্ছ নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।